ভারতের সামনেই লোকসভা নির্বাচন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি চান যে নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকুন, নাকি কোট আনকোট দিদিমণিকে প্রত্যাশা করেন ওপার বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা? শেখ হাসিনা ক্ষমতায় থাকায় কূটনৈতিক সম্পর্ক বেশ ভালোই দুটো দেশের। আগামীতেও কূটনৈতিক সম্পর্ক যে ভালোই বজায় থাকবে তা প্রত্যাশা করে দুটো দেশই। বাংলাদেশে সুন্দর নির্বাচন চায় ভারত। বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে এবং সার্বিকভাবে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়, তাহলে ভারতের কাজকর্ম করা অনেক সহজ হবে। যুক্তরাষ্ট্রের সাথে ভারতের ভালো সম্পর্ক, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানোর বিষয়টিকে সেভাবে সমর্থন করতে দেখা যায়নি ভারতকে। এদিকে G20 সম্মেলনে ভারত সফরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় ভারত তাকে দুটো স্পষ্ট বার্তা দেবে। এক, বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। আর দুই, চীন এবং ইসলামপন্থী নেতাদের বাদ দিয়ে অসাম্প্রদায়িক জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন দিতে হবে আওয়ামী লীগকে। টেলিগ্রাফ পত্রিকার একটি খবরকে শিরোনাম করে বাংলাদেশের উল্লেখযোগ্য পত্রিকা সমকাল, পরে বিবিসি নিউজ বাংলা এই দুটো বার্তা দেওয়ার বিষয়ে প্রতিবেদনটি লেখে। যাকে প্রশ্ন কিন্তু এখন একটাই, ভারত যুক্তরাষ্ট্রকে সেইভাবে আমল দেয়নি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার বিষয়ে। কিন্তু যে দুটো বার্তা বা শর্তের কথা বলা হচ্ছে তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে না তো যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মতামত এক? ভারত কি তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে? ভারত স্পষ্টভাবেই জানছে তারা কোনো দেশেরই অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে নারাজ। শেখ হাসিনাকে ভারত ভরসা করে, কারণটা ভারতের কোনো সিদ্ধান্তেই বাধা দেয় না বাংলাদেশ। সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়, কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম, কূটনৈতিক সম্পর্ক নাকি মজবুত করতে পারছে না বিএনপি। খবরটিতে বলা হয়েছে ক্ষমতায় থাকার সময় বিভিন্ন ঘটনায় শক্তিধর একাধিক বন্ধু দেশের সঙ্গে বিএনপির যে দূরত্ব তৈরি হয়েছিল গত 15 বছরেও তা আর মেরামত হয়নি। বরং গত 2 বছরে বিএনপির সঙ্গে জার্মানি এবং জাপানের সম্পর্ক আরও শীতল হয়েছে। ভারতের ক্ষেত্রেও হয়তো তাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী আদায়তুল কাদের বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে বলছেন, নির্বাচনে শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশের যাবে। গরিব মানুষদের বাঁচাতে হলে শেখ হাসিনাকেই ফিরিয়ে আনতে হবে। আরও বলেন, বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তান বানাবে, এটাই তাদের ধারণা। বাংলাদেশকে পাশে পেয়ে ভারত অনেক বেশি স্বাধীন, কূটনৈতিক সম্পর্ক সুন্দর রেখে চলতে পারবে। যদিও চীন বাংলাদেশের একটু বেশি ভরসার জায়গা, তারপরেও ভারত বিশ্বাস করে ভারতকেই প্রকৃত বন্ধু হিসেবে ভাবে বাংলাদেশ। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে ভারতের সাথে বাংলাদেশের মতবিরোধ সেইভাবে দেখা যায়নি, যাচ্ছে না। শেখ হাসিনাও বিশ্বাস করেন ভারত সবসময় পাশে থাকবে বাংলাদেশের। বাংলাদেশের নির্বাচন এবং গণতন্ত্র নিয়ে যে সমস্ত দেশ তৎপরতা দেখাচ্ছে তাদের আসল উদ্দেশ্য গণতন্ত্র নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গোপসাগরকে ব্যবহার করে বিভিন্ন দেশে আক্রমণ করার এটাই কারো কারো উদ্দেশ্য। সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে ওই দেশগুলো তাকে ক্ষমতা থেকে সরাতে চায় বলেও অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী। News18 এর সঙ্গে কথা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেখানে তাকে প্রশ্ন করা হয় ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের বিরুদ্ধে নরেন্দ্র মোদীকে কি বার্তা দিতে চান তিনি। শেখ হাসিনা বলেন, আমি তার সফলতা কামনা করি। দুই দেশের মধ্যে বর্তমানে যে সুন্দর সম্পর্ক রয়েছে তা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা করেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে কি কোটানকোট দিদিমণিকে ভরসা করেন না শেখ হাসিনা? শেখ হাসিনার গত 2 মেয়াদেও তিস্তা চুক্তি আরোর মুখ নিতে পারেনি, তাই কি এক্ষেত্রে নরেন্দ্র মোদীকে ছাড়া আর কাউকে ভরসা করতে পারেন না শেখ হাসিনা? দেশটির প্রধানমন্ত্রী বলছেন তিনি আশাবাদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদক্ষেপ এবং সমর্থনে তিনি সন্তুষ্ট। বলেছেন, সমস্যা থেকে গেছে দিদিমণির সঙ্গে, আমি তার সঙ্গে কথা বলছি, রাজিও হয়েছেন তিনি, কিন্তু তবুও যে কোনো কারণেই হোক বাস্তবায়িত হতে পারছে না তিস্তা চুক্তি। শেখ হাসিনার বেশি ভরসার জায়গা তাহলে কি সত্যি সত্যি নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদীর ক্ষমতায় থাকুক, এটাই কি চাইছেন ওপার বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা?